কোচবিহার জেলার তুফানগঞ্জে সব রকম ফসল ভালো হয়। এবারেও কিছু উপরি লাভের আশায় ধানের সঙ্গে কুমড়োর চাষ করেছিলেন চাষিরা। কুমড়োর ফলনও যথেষ্ট ভালো হয়েছে, তবে দুর্ভাগ্যবশত পাইকার পাওয়া যাচ্ছে না, ফলে বিপুল পরিমাণ কুমড়ো পড়ে থাকছে মাঠে, দাম না পেয়ে দিশাহারা চাষিরা। কুমড়ো কম খরচে একটি লাভজনক ফসল, এর জন্য আলাদা কোনো জমি তৈরি করতে হয় না, ধানের জমিতেই চাষ করা যায় এই ফসল। এবার কোচবিহার জেলার তুফানগঞ্জে প্রচুর কুমড়োর ফলন হয়েছে। চাষিদের ধারণা ছিল তারা ভালোই লাভের মুখ দেখতে পাবেন, যদিও লকডাউনের ফলে বাজার এতটাই খারাপ যে পাইকার পাওয়া যাচ্ছে না ফসল কেনার, মাঠের ফসল পড়ে রয়েছে মাঠেই। দামই বলে না, কত করে বলে? 10 টাকা করে, 8 টাকা এরকম করে বলে। দাম কম হওয়ার কারণটা কি? বাইরের পাইকার আসে না, আসামের পাইকার আসে না, ওই জন্যই দামটা কম। লোকালে ফলন তো ভালোই হয়েছে। হ্যাঁ, এখন আর কি বলি, এখন এই যে পরিস্থিতি, লকডাউন খুললে তো মানে ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলতে পারে, খাইতে পারি। বাজারে ঋণ করে এবং গ্রামবাসীদের জমি লিজ নিয়ে 10 বিঘা জমিতে কুমড়োর চাষ করা হয়েছিল, তবে বাজার না থাকায় মাঠের ফসল বাজারে যাচ্ছে না, ফলে ঋণ মেটানোর টাকাও উঠছে না, চরম দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। এগুলো বিভিন্ন কোম্পানিতে এগুলো সেল হয়, তা কোম্পানিগুলো নাকি এই করোনার জেরে বন্ধ হয়ে গেছে। এখন সমস্ত মালিকদের কাছে ফোন করলে একটাই কথা বলে, এই করোনার মধ্যে আমরা কোনো লাউটাও তো সেল করতে পারছি না, যার জন্য নিতেও পারছি না। তা এখন তো আমার এই যে লাউ প্রায় 10 বিঘার মতো লাউ আছে, লোন করে করেছি। তারপরে হ্যাঁ, কত টাকা লোন করেছেন? লোন করেছি প্রায় আমার 70,000 টাকার মতো। তা এখন চাচ্ছি সরকার আমাদের অন্তত লোন থেকে যদি যে কোনো একটা ব্যবস্থা করে দেন, লোনটার সাইডটা একটু মুক্ত করে দেন, তাহলে হয়তো গ্রামের লোকদের কাছ থেকে যেটা লিস্ট নিয়েছি তাদের হয়তো কিছু হাতে পায়ে ধরে টরে তাদের কাছে হয়তো 1,000 টাকা দিয়ে দিয়ে আমরা একটু বাসার পথ বের করতে পারি। সব মিলিয়ে প্রায় 10 হেক্টর জমিতে কুমড়োর চাষ হয় এখানে, এবারও তা করা হয়েছে। তবে তফাত হলো এবার বিক্রি নেই, আদৌ বিক্রি হবে কিনা, দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত চাষিরা। কোচবিহার থেকে প্রসেনজিৎ শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।